আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাক্রো ফটোগ্রাফি বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে প্রায় 3 মাস পর আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে। এটি হচ্ছে একটি লেন্স রিভিউ। আমি গত 2 দিন আগে একটি অনলাইন শপ থেকে একটি লেন্স অর্ডার করেছিলাম, তা আজকে আমার হাতে এসে পৌঁছিয়েছে। তো আমি এখন আপনাদের সাথে এটা আনবক্সিং ভিডিওটা শেয়ার করব। ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র কিভাবে লেন্সটা কিনতে পারবেন সেই প্রসেসটা আপনাকে বলে দেব। তারপরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এই লেন্সের যে ফুল রিভিউ সেটি দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের সামনে এই প্যাকেটটি খুলে ভিতরে কী আছে দেখানোর চেষ্টা করব। প্যাকেটটি খোলার জন্য আপনাকে এই 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 পাশ থেকে খুলতে হবে। আমার কাছে কোনো ব্লেড জাতীয় কিছু নাই, তাই আমি হাতেই এটা খোলার চেষ্টা করতেছি। এত সময় নাই ব্লেড দিয়ে কাটার। প্রথমে যেটি বের হয়ে এলো সেটি হচ্ছে একটি প্যাকেট, একটি ব্যাগ দেখতে পাচ্ছেন। এখানে লোগো দেওয়া আছে সোর্স অফ প্রোডাক্ট। আসলে আমি এই সোর্স অফ প্রোডাক্ট থেকেই এই লেন্সটি অর্ডার করেছিলাম। সো তারা সুন্দর একটি ব্যাগ সাথে দিয়ে দিয়েছে। ব্যাগের ভিতরে কী আছে দেখি। ব্যাগের ভিতরে একটি স্ট্র্যাপ বলতে চাবির রিংয়ের মতো একটা জিনিস, এটাও তাদের ব্র্যান্ডেরই সোর্স অফ প্রোডাক্টের। এখানে হয়তো আপনি চাবি আটকিয়ে রাখতে পারবেন, তারা এটা আপনার সাথে ফ্রি দিয়েছে। সো তারপরে কি আছে দেখি, আর কিছু নাই। এখন মূল বিষয়, মূল লেন্স, এটি অ্যাপেক্সেলের 12-24x ম্যাক্রো লেন্স। এই লেন্সটি আমি অনেকদিন ধরে কেনার চেষ্টা করছি, এতদিন তাদের স্টকে ছিল না, এখন আবার তাদের স্টকে যুক্ত হয়েছে, তাই আমি প্রথমেই কিনে ফেলেছি। সো এখন আমি আপনাদেরকে ভিতর থেকে খুলে দেখানোর চেষ্টা করছি আসলে ভিতরে কি আছে। এদিক থেকে খুলছি, সুন্দর একটি প্যাকেজিং দেওয়া আছে, সাদা মাটা হলেও সুন্দর। দেখতেই পাচ্ছেন এই ব্যাগের ভিতরে, প্যাকেটের ভিতরে আরেকটি প্লাস্টিকের কেস দেওয়া আছে। উপর থেকে দেখতে পাচ্ছেন লেন্সটি, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, চলুন খুলি লেন্সটি। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে এই দিক থেকে খুলতে হয়। বাহ, দেখতে পাচ্ছেন লেন্স, আমাদের সেই কাঙ্ক্ষিত 12-24x ম্যাক্রো লেন্স। এটা রিভিউ এতদিন আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, আজকে এটি আমার হাতে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 12-24x। আলো স্বল্পতার কারণে জুম হচ্ছে না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এমনিতে দেখে নিন। এর সাথে যেটি আরেকটা আছে বক্সের ভিতরে আছে আপনার লেন্স ক্লিনিং ক্লথ। এই লেন্স ক্লিনিং ক্লথ আমার আরও আগেও অনেকগুলো ছিল, সেগুলো ময়লা হয়ে গেছে। ও দেখতে পাচ্ছেন লেন্স ক্লিনিং ক্লথের মধ্যেও অ্যাপেক্সেলের ব্র্যান্ডিংটা করে দেওয়া আছে। আর আপনি এই লেন্সটি দিয়ে এক্সট্রিম ম্যাক্রো এবং নর্মাল ম্যাক্রো দুটোই করতে পারবেন। তার জন্য এখান থেকে আপনি লেন্সটা খুলে, দুইটা লেন্স আছে এখানে, এটা হচ্ছে ইউনিভার্সাল ক্লিপ, এখানে আপনি লেন্সটাকে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আরেকটা লেন্স খুলতেই, এই দেখুন এটি হচ্ছে 12x এবং এটি হচ্ছে 12x, টোটাল 24x ম্যাক্রো লেন্স। এটি দিয়ে আপনি নর্মাল ম্যাক্রো এবং এক্সট্রিম ম্যাক্রো দুটোই করতে পারবেন।
তো বন্ধুরা, এখন আপনাদের সাথে আমি এই লেন্সটি কীভাবে কিনবেন সেই সম্পর্কে আলোচনা করব। সাধারণত এই লেন্সগুলো বাংলাদেশের ফিজিক্যাল শপগুলোতে নাই, বা অনেক খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আবার অনলাইন শপগুলোতে অনেক শপেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল। সেই কারণে আমি এই সব লেন্স অনলাইন থেকে কিনি। এই লেন্সটি আমি কিনেছি অনলাইন শপ সোর্স অফ প্রোডাক্ট থেকে। দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যাগ দেওয়া আছে। এটি বাংলাদেশে অন্যান্য ওয়েবসাইটে আছে, কিন্তু আসলে সেই ওয়েবসাইটগুলো আমার কাছে এতটা ট্রাস্টেড মনে হয় না। এটিকে আমার কাছে ট্রাস্টেড মনে হয়, আমি প্রায় সব জিনিস এখান থেকে কিনি। তো এই এখান থেকে কিনতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চলে যেতে পারেন। সোর্স অফ প্রোডাক্ট নামে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ওখানে গিয়ে দেখবেন তাদের প্রোডাক্টগুলো ছবি আকারে দেওয়া আছে। সব সব অপশনে ক্লিক করলে আপনারা তাদের সকল প্রোডাক্ট দেখতে পাবেন। ওখানে লেন্স লিখে সার্চ করলেই আপনারা মোবাইল এবং ক্যামেরার বিভিন্ন লেন্সগুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো লেন্স কিনতে পারবেন। এখন বর্তমানে এই লেন্সটি ছাড়াও অ্যাপেক্সেলের আরও বিভিন্ন লেন্স এই অনলাইন শপটিতে অ্যাভেলেবেল আছে। যারা এই লেন্সটি কিনতে চান, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা সোর্স অফ প্রোডাক্ট থেকে এই লেন্সটি কিনতে পারেন। এই লেন্সটি আপনারা যদি অনলাইন শপ থেকে কিনেন, তাহলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে এটার হোম ডেলিভারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে টাকাটা আগে পে করে দিতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি এই লেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই লেন্সের ছবি স্যাম্পল দিয়ে আপনাদের সামনে লেন্সের যে ফুল রিভিউ সেটি আমি দেওয়ার চেষ্টা করব, আর লেন্স সম্পর্কে আমার ওপিনিয়ন আমি আপনাদের সামনে তুলে ধরব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। ধন্যবাদ।